হ্যালো বন্ধুরা, ভিডিও শুরুতে তোমাদের সঙ্গে একটু আজকে কথা বলতে আসলাম। কথাটা হলো, কালকের যে ভিডিওটা আমি আজকে দিয়েছিলাম সেই ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম যে ছোট মাছের যে রেসিপি আমি রান্না করব সেটা তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব। তো সেই কথা অনুযায়ী আমি ভিডিও বানিয়েছিলাম, কিন্তু আমার মোবাইলের স্টোরেজের প্রবলেমের জন্য যখন আমি ভিডিওটা এডিটও করেছি, সমস্ত কিছুই কমপ্লিট করেছি, বাট যখন আমি ভিডিওটা এক্সপোর্ট করতে যাই তখন স্টোরেজের প্রবলেমের জন্য স্টোরেজ ফাঁকা করতে গিয়ে কিন্তু আমার কালকের ভিডিওগুলো সব ডিলিট হয়ে গেছে। পরবর্তী সময়ে আমি যখন এখন এক্সপোর্ট করছিলাম ভিডিওটা, তখন দেখলাম যে আমার ফাইল মিসিং, তার মানে কালকের যেগুলো ভিডিও ছিল সেগুলো আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে। যার জন্য আমি খুবই দুঃখিত যে তোমাদের সঙ্গে কালকের ভিডিওগুলো শেয়ার করতে পারলাম না। এরপরে যখন ছোট মাছ নিয়ে আসবে নিশ্চয়ই আমি তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করব। তো চলো, আজকে সকাল থেকে আমি যে ভিডিওগুলো তোমাদের জন্য বানিয়েছি সেগুলো শেয়ার করছি। তো চলো তোমরা ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন বাজে সকাল পাঁচটায়। তো বৃষ্টি চলে আসলো, আমি উঠেছিলাম অনেক আগে, উঠে নামাজ পড়ে ভিডিও আপলোড দিলাম, বাইরে থেকেই আপলোডটা দিলাম। আপলোড দিতে দিতেই দেখো বৃষ্টি চলে আসলো, আমার আপলোডও কমপ্লিট, বৃষ্টিও পড়া শুরু হয়ে গেল। বাইরে ছিলাম আমি, দেখা যাবে না আসলে, বৃষ্টি পড়ছে। এই দেখো আকাশটা দেখো, লাইটটা অনই আছে, না হলে ভিডিওটা ভালো হবে না। লাইটটা অন করে ভিডিওটা শুরু করলাম। এই দেখো আকাশটা, এই যে বারান্দার ফাঁকাটা দিয়ে দেখা যাচ্ছে। তো বৃষ্টি চলে আসলো, চলো ঘরে চলে যাই। মাসুমের বাবা মসজিদে গেছে, এখনো আসেনি, মাসুম তো ঘুমাচ্ছে। চলো চলে যাই ঘরে। মাসুম ঘুমাচ্ছে, আর ভেতরে দেখো কিভাবে জানি না আরশোলা ঢুকে গেছিল, ঝাড়ু দিয়ে মারলাম, ঝাড়ুটা এখনো ভেতরেই আছে। তো ঠিক আছে, চলো আমি এখন একটু শুয়ে পড়ি, বৃষ্টি আসলো, কি আর করব, পরে কথা বলছি। বন্ধুরা তোমাদের সঙ্গে দেখো বাইরেটা একটু শেয়ার করছি। তো বিছানায় যাওয়ার আগে ভাবলাম একটু দেখাই, তো যার যেরকম কাজ থাকে, দেখো এই সকালবেলা বাইক নিয়ে চলে যাচ্ছে মানুষ কাজে, আর আকাশ প্রচণ্ড খারাপ, বৃষ্টি তো পড়ছেই টুপটুপ করে। এরপরেই দেখো বেলা করে একটু উঠলাম, ওঠার পরে এরা এসে হাজির। আজকে একটু বেশি পায়রা এসেছে খাবার জন্য, তো সবাইকে এখানে দিয়ে দিয়েছি, খাওয়া শেষ, খাওয়া শেষে এরা একটু ঘোরাঘুরি করছে। দেখো সব উড়ে গিয়ে পড়লো চালে, এখান থেকে তাড়া করলে গিয়ে পড়বে ওই বারান্দার ছাদটাতে, খুব সুন্দর লাগে দেখতে। আর এদেরকে খেতে দিতে আমারও খুব ভালো লাগে, এরা যখন খায় দেখে একদম শান্তি হয় মনটা। আর এখানে দেখো বসিয়ে দিয়েছি এক পাতিল চা। কেন বসিয়েছি একটু পরেই বুঝতে পারবে। এই যে ফ্লাস্কটাতে আমি ভর্তি করে চাটা রেখে দেবো, কারণ আজকে যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়েছে আর ঠান্ডা বৃষ্টিতে কিন্তু মাসুমের বাবা বারবার চা খেতে চাইবে, আর বৃষ্টিতে ভিজে ভিজে এই ঘরে বারবার কে চা করতে আসবে বলো। সেই জন্য আমি এই ফ্লাস্কটার মধ্যে ভর্তি করে চা রেখে দেবো। তো এক মগ রেখে দিলাম, ভর্তি হয়নি, অর্ধেকও ভর্তি হয়নি, এতটুকুই রেখে দিলাম, হয়ে যাবে ওর। এটা নতুন ফ্লাস্ক নিয়ে এসেছিলাম বাবার জন্য একটা, আমাদের জন্য একটা, তো বাবা এটা নিল না, বাবার নাকি এটা ভালো লাগেনি, বাবা অন্য রকমের চাইছে, তো সেটা ভাবছি অর্ডার দিয়ে আনিয়ে দেবো। বাট কি চাইছে সেটা বোঝাতে পারছে না, নামও বলতে পারছে না, যার জন্য আনা হচ্ছে না। ইলেকট্রিক কেটেল চাচ্ছে না এরকমই থার্মাস পাওয়া যায় সেগুলো চাচ্ছে। দেখো ছাগলেরা খড় খাচ্ছে আর বৃষ্টি চলছেই, এখন 10টা পার হয়ে গেছে, বৃষ্টি চলছেই আমাদের এখান থেকে, দেখো বর্ষাকাল যাচ্ছেই না, যাওয়ার নামই নেই, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, একটু পরপরই আকাশ গুরুম গুরুম করছে। ওই দেখো বৃষ্টিতে একজন দৌড়ে দৌড়ে যাচ্ছে, রাস্তা ওটা রাস্তা দিয়ে দৌড়াচ্ছে, পিছনে একজন,
একটু কমলো তো বৃষ্টিটা, আটকে যারা ছিল দৌড় মারছে তারা। খাও খাও, খাও আগে খাও, তারপর পানি। খাও খাও খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাও তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, খাও খাও খাও। আমি দাঁড়াবো বন্ধুরা, সকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, ভোরবেলা থেকে তোমাদের দেখালাম বৃষ্টি শুরু হয়ে গেল, তো কিছুক্ষণ পরপরই এত জোরে জোরে বৃষ্টি হচ্ছে যে বর্ষাকালকেও হার মানিয়ে দেবে। এখন একটু রোদ উঠল, এখন বাজে 11:25, তো এখন উঠলো একটু রোদ। আমি যে ছাগলগুলো এদিকে পিছনে যে বেঁধে বেঁধে দিলাম, রোদ উঠলো, এতক্ষণ ঘরেই ছিল। এই যে বাকিরা ওইদিকে খাচ্ছে, খাওয়া শেষ হয়নি এখনও। দেখো পুকুরে কতটা পানি হয়েছে, অল্প একটু পানি ছিল, কতটা পানি হয়েছে, অনেকটাই পানি বেড়ে গেল। তো এই হলো খবর। আর বৃষ্টির মধ্যে কি ভিডিও শ্যুট করব বলো তো, শুধু বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে। মাঝখানে একটু বৃষ্টিটা কমেছিল, আমি বাসনগুলো মেজে রান্নাঘরে রেখে দিয়েছি, আর পান্তা ছিল খেয়ে নিলাম। বৃষ্টি এত জোরে বৃষ্টি হচ্ছে যে বলার মতন না। তো এই হলো খবর, এখন রান্না করব। মূলো শাক নিয়ে এসেছে, মূলো শাক রান্না করব। মূলো নিয়ে এসেছে, মূলো শাকও এনেছে, মূলো এনেছে, যেদিন আনে দুটোই আনে। তো মূলো আর মূলো ভাজা করব, মূলো শাক রান্না করব, তো এইগুলোই করব। আ কেন কারেন্ট চলে গেছে মনে হয়? ফ্যান চলে, ফোন চার্জ হয় না কেন? আমি ফোন নষ্ট করছি, আমি ওই ফোন হাতাইয়ে না, আর আমি ফোন নষ্ট করলাম। তোমার জ্বর কেমন হয়েছে? তুমি আগে বলো কি করতে বলি। খুলে রাখছিলাম একটু। তো মাসুমের জ্বর কমে গেছে, মানে জ্বর ওঠেনি, কিন্তু ওর যা আমি গিয়ে ঠিক করছি। কাশিটা কমছে না, কেশে যাচ্ছে। সকালে কাশির ওষুধ খাইয়ে দিলাম, আর অ্যান্টিবায়োটিকটা শেষ হয়ে গেল, খাওয়ালাম, আর একটু ভাত খাইয়ে দিয়েছিলাম ওকে। এই হলো খবর। চলো উঠোন উঠোন ঝাড়ি দেইনি, পানি পানি হয়ে আছে, তো শুকাক, রোদ উঠলো শুকিয়ে যাবে, তারপরে ঝাড়ু দেব। মাসুম আজকে একা একা নিজে ওষুধ খেলো, তো ওকে অনেক মানিয়ে টানিয়ে ওষুধ খাওয়াচ্ছি। আর আকাশের মুখ দেখো ভারী হয়ে আছে, আকাশ যেন কিছুতেই হাসতে চাইছে না। আর বললাম যে মূলো শাক নিয়ে এসেছে আর মূলো নিয়ে এসেছে, তো এগুলো রান্না করে আর কি শেয়ার করব বলো, তো এগুলো আর রান্না শেয়ার করলাম না। এই দুটোই মূলো শাক ভাজা, আর মূলো ভাজা করেই আমরা খেয়ে নিয়েছি। আর এখন যখন ভয়েস দিচ্ছি তখনও আকাশ শুধু গুরুম গুরুম করছে, মানে থামছেই না আকাশ, যে একটু ভয়েস দেব, চলছেই। আমি রান্না করতে করতেই দেখো একদম ঝড় উঠে গেছে, মানে আকাশে এত বিদ্যুৎ চমকাচ্ছে, আর ঘরটা রান্নাঘরটা এরকম নড়ছে যে আমি বেরিয়ে দিয়েছি দৌড়। প্রথমে তো ভাবলাম ভূমিকম্পই হচ্ছে মনে হয়, তারপর দেখি যে না, বাইরে হাওয়া দিচ্ছে যার জন্য ঘরটা নড়ছে। তো আমি গ্যাস ট্যাস অফ করে চলে গেলাম ওই ঘরে। সারা দিন বৃষ্টি হচ্ছে বন্ধুরা, তোমাদের সঙ্গে কি শেয়ার করব এই বৃষ্টির দিনে, দেখো শুধু বৃষ্টি আর বৃষ্টি। আর এই দেখো সবাইকে এখানে ঘাস এনে দেওয়া হয়েছে, ওরা ঘাসই খাচ্ছে, কোথাও তো বাধা যাবে না, এত বৃষ্টি হচ্ছে। আরেকজন দেখো কোথায় উঠে পড়েছে, আর পায়রাগুলো দেখো বৃষ্টিতে ভিজে ভিজে এরা গোসল করলো, করে এসে এখন ঘা শুকাচ্ছে, এখানে কেউ এখানে কেউ। আর একজন এখানে আমার জামা খাওয়ার চেষ্টা করছে, ই উপর থেকে দেখো লাফ দিয়েছে, কি যে করে। ওই দেখো আরেকজন ওদিকে ভিজে ভিজে, কি করছিস কি করছিস, হ্যাঁ কি হয়েছে, কোন দুঃখে ভিজিস, ধরে ফেলবো কিন্তু,
দেখো এই যে হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি মনিকা, আমার সঙ্গে আছে আজকে মাসুম, ছোট্ট হোস্ট। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমরা দেখলে, ভিডিওতে সেরকম কিছুই শেয়ার করা হলো না, কারণ হলো বৃষ্টি। এত বৃষ্টি হচ্ছে যে বর্ষার দিনকেও কচাকচ হাড় মানিয়ে দেবে, এত বৃষ্টি হচ্ছে। তো এর যতটুকু মানে করতে পেরেছি ভিডিও, ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর বৃষ্টির মধ্যে কাজকর্ম সেরকম করিনি, রান্নাবান্নাও করিনি, শুধু ঘুম দিলাম আর ঘুম দিলাম। তো কী আর শেয়ার করবো বলো। মাসুম এখন আগের থেকে মানে ভালো আছে, ওর উঠে বসো, জ্বর নেই, কিন্তু কাশিটা আছে। কাশি তো আর সহজে ছাড়ে না, না কফ জমেছে, কফ পুরো বের না হলে তো আর কাশি ছাড়বে না। তো ওর তো মজা, পড়াশুনো করতে হচ্ছে না, তাই না? বলে আমার জ্বর থাকাই ভালো, তাহলে আমাকে পড়তে হবে না। জ্বর থাকাই ভালো, আর আমি মার মা তো বিশ্বাস কেন করো না, আমি সাউন্ড অনেক করেছি, বিশ্বাস আমি করি না। না আজকে তোমাকে বই পড়তে হবে, এখন ভিডিও শেষ করে তোমাকে বই পড়াবো। উঠে চুপচাপ বসো এখানে, ভালো করে বসে থাকো। বেশি করে পড়াও না, অল্প একটাই পড়াবো শুধু। কি পড়াবা? কি পড়াই? কখ পড়াই না, একদিন পড়াই। কখ পড়াই? পড়ে চিনতে বলি। কখ পড়াবা? আচ্ছা, কখ পড়াবা? কখ পড়াই? কে কিউ? আর তুমি? তো বন্ধুরা, যেটা থাম্বনেইলে তোমাদেরকে, ওই ব্যাটা বইছি মা, এই দেখো মা লাইক। তো বন্ধুরা, তোমরা যেটা থাম্বনেইলে দেখলে চ্যানেল প্রমোশনের ব্যাপারে, তো আমি এটা দিয়েছি কেন বলো তো, তোমাদেরকে কারণটা বলছি যে আমাকে একজন কমেন্ট করেছে যে তার চ্যানেলের নামটা আমার চ্যানেলে নিতে, মানে প্রমোট করতে, সরাসরি আমাকে প্রমোট করতেই বলেছে। মনিকা ইউটিউব চ্যানেল, চুপ করো। তো বন্ধুরা, আমার তো চ্যানেল এখনও এতটা গ্রো হয়নি যে আমি অন্যের চ্যানেলকে প্রমোট করব, আমার এই ছোট্ট চ্যানেলে কি প্রমোট করব বলো তো। কিন্তু যেহেতু আপু আমাকে বলেছে, তাই জন্য আমি চ্যানেলের নাম নিচ্ছি। তোমরা চ্যানেলটা ঘুরে এসো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলের পাশে থেকো। আর কি বলবো, তো চ্যানেলটার নামটা আমি নিচ্ছি, চ্যানেলটার নাম হচ্ছে ফারজানার সিম্পল লাইফ ব্লগ। তো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো, এটাই বলবো। আর কীভাবে প্রমোট করবো বলো তো, বলে দিলাম আপু তোমার চ্যানেলের নাম বলে দিলাম। যদি আমার বলাতে তোমার এতটুকু হেল্প হয় তাতে আমি খুশি, যদি হেল্প করতে পারি সবার তো অবশ্যই করব, কেন করব না বলো। তো অনেক ইউটিউবার আছে যারা প্রমোট করে, অনেকেই আছে করে না। আর আমার মনে হয় না আমি এখনও এরকম জায়গায় পৌঁছেছি যে আমি চ্যানেল প্রমোট করব বা কিছু। তারপরেও যখন বলেছে আমি বলে দিলাম চ্যানেলের নাম, তোমরা যদি পারো তাহলে চ্যানেলটাতে গিয়ে ঘুরে এসো, ভালো লাগলে পাশে থেকো। বলো, এখানে বসে বলো। তো মাসুম এখন তোমাদের বলবে কিছু, বলো। তো গাইস, আমার মা একটু একটা কথা বলছে, লাইক কমেন্ট এন্ড শেয়ারটা লাস্টে বলে ভুলে যায়। ও, আমি লাইক কমেন্ট এন্ড শেয়ার, মাকে মাফ করে দিও। হ্যাঁ, ভুলে যাই, তো আমাকে মাফ করে দিও, আমি লাইক কমেন্ট এন্ড শেয়ার বলতে ভুলে যাই। তো ওটাই ও বলছে। তো আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আমি ভুলে যাই, আজকে মনে করে করে বলে দিলাম। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট এন্ড শেয়ার। আর 1K তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও, তাড়াতাড়ি করে দাও প্লিজ। তুমি বলো 1K তাড়াতাড়ি করে দাও, তুমি বলো 1K তাড়াতাড়ি করে দাও প্লিজ। আমার হাত সেই স্মুথ হয়ে গেছে, মানে খুব খুব হালকা হয়ে গেছে, আমি একটু কন্ট্রোল দেই নি, মানে একটু জোর লাগাই নি। আমি এরকম 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 কত লাগছে, কেউ ঝুঁকাইলে ঝুঁকবে।
আচ্ছা তাহলে বন্ধুরা এর কথা শেষ হবে না, তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সঙ্গে আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সিজন চেঞ্জ হচ্ছে, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। তো একে আমি এখন পড়াবো, দেখো মোবাইল নিয়ে ব্যস্ত, তোকে এখন আমি পড়াবো। তো আজকের মতন আসছি, আল্লাহ হাফেজ, টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ বলো, আল্লাহ হাফেজ।